বাংলাদেশের থেকে আপনাদের নিজের একটা ইনকাম আছে ইতালির জন্য, ইতালিয়ান আয়। ইতালির বৃষ্টি শহর থেকে আসা প্রশিক্ষণার্থীদের নিয়ে পিয়াচ্চো ভিত্তোরিও হোটেল ন্যাপোলিয়নে তিন দিনব্যাপী ন্যাশনাল কাফ অপারেটর ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। ইতালির প্রবাসীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে শহর ভিত্তিক দক্ষ জনশক্তি গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে ন্যাশনাল কাফ। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, কোর্সটির প্রশিক্ষণার্থীদের ইতালির বিভিন্ন আইন কানুন, ব্যবসা বাণিজ্যের বোনাস সহ প্রয়োজনীয় 56টি বিষয়ের উপরে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কোভিড-19 কারণে মাত্র 40 জন শিক্ষার্থীদের এই কোর্সে সুযোগ দেওয়া হয়। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারাই আপনাদের কাছে আসবে কমিটমেন্টের সাথে আপনারা কাজ করবেন, তবে আমার মত ইদ্রিস ফরাজি আপনারা সবাই হতে পারবেন, আমি এই বিশ্বাস এবং আশা করি। কোর্সের উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তীতে আরও 3 মাস অনলাইন ট্রেনিং এর মাধ্যমে অংশগ্রহণকারীদের আরও দক্ষ করে গড়ে তোলা হবে। কোর্সের আয়োজক লাইফ ইন ইতালি পরিচালক একে জামান জানান, কোর্সটি পর্যায়ক্রমে ইতালির আরও অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে। রোমের পরে ফিরেন্সে অনুষ্ঠিত হবে এই কোর্স। আমরা চেষ্টা করব যে ইতালিতে যে আমরা সবচেয়ে দ্রুত এবং 1 নম্বর সার্ভিস দিতে পারি, এবং সেটা ন্যাশনাল কাফের মাধ্যমে সম্ভব। কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন ইতালির ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান ইদ্রিস ফরাজি। কোর্সটি আয়োজনে সহযোগিতায় ছিল লাইফ ইন ইতালি রোম, টিএমএম ফিরেন্স এবং সিএসএন ভিসেপা। ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে মাল্টিমিডিয়া ইভেন্টস অ্যান্ড ড্রিম ট্যুরিজম। ইতালি থেকেই বাংলা ভাষাভাষী লোকদেরকে এখানে এক্সপিরিয়েন্সের উদ্দেশ্যে আনা হয়েছে এবং আলহামদুলিল্লাহ এই 3 দিনে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করেছি। খায়রুন তাসনিম জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।